উচ্চতা 3 ফুট 11 ইঞ্চি। এক সময় মনে হয়েছিল এই যন্ত্রণাময় জীবনের থেকে মৃত্যুটা অনেক সহজ। আসলে জীবনের মোড় বদলে দিতে একটা মুহূর্তই যথেষ্ট, ব্যতিক্রম নয়। হরিয়ানার ক্ষুদ্রতম উকিল হরবিন্দর কৌরের জীবনটাও। জীবন আসলে একটা সুযোগ যেখানে প্রতিটি মানুষই নিজে কিছু করে দেখাতে চায়, নিজের নাম যশ খ্যাতি অর্জন করতে চেষ্টা করে। কেউ বা ঘরে, কেউ বা বাইরে, কেউ সফল হন, কারো বিফল হয় চেষ্টা। কিন্তু এই সব কিছুর ক্ষেত্রেই যা বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়, অথচ তার জন্য মানুষকে আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়, আর তা হলো মানুষের বাহ্যিক রূপ। কিন্তু সেই সমস্ত আঘাতকে প্রতিহত করে যারা এগিয়ে যেতে পারে, যারা দেওয়ালে পিঠ ঠেকার আগেই ঘুরে দাঁড়ানোর সাহসটা রাখে, ইতিহাস তাদেরই মনে রাখে। হরিয়ানার হরবিন্দর কৌরের উচ্চতা মাত্র 3 ফুট 11 ইঞ্চি। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল এয়ার হোস্টেস হওয়ার, কিন্তু এই শর্ত পূরণে ব্যর্থ হরবিন্দর, কারণ তার এই উচ্চতার ঘাটতি। ছোটবেলা থেকেই ছিলেন সকলের হাসির খোরাক। ছোট থেকেই হরবিন্দরের শারীরিক বৃদ্ধি ছিল অত্যন্ত ধীর গতির, আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে বেরিয়েছেন এই ডাক্তার থেকে ওই ডাক্তার। অনেকের কথা মতো শুরু করেছিলেন মেডিটেশন, কিন্তু কোনো কিছুই কোনোভাবেই তার উচ্চতা বৃদ্ধিতে কাজে আসে না। স্বভাবত চারপাশের মানুষজনের কাছ থেকে শুনতে হতো নানা রকম ব্যঙ্গাত্মক কথা, সহ্য করতে হতো নানা রকম কটূক্তি, কিন্তু সেই সময় ফিরিয়ে দেওয়ার মতো কোনো উত্তর তিনি খুঁজে পাননি। এমনকি ওই কৌশলের মুহূর্তে একসময় মনে হয়েছিল এই যন্ত্রণাময় জীবন রাখার থেকে মৃত্যুই শ্রেয়। কিন্তু মনের মধ্যে চলা এই প্রচণ্ড ঝড় তাকে একটু একটু করে লড়াইটা লড়তে প্রস্তুত করেছিল। ঠিক করেন দ্বাদশ শ্রেণী পাশ করার পর ওকালতি নিয়ে পড়াশোনা করবেন। কলেজ পাশ করে ভর্তি হন LLB কোর্সে। কলেজে ভর্তি হবার পর থেকেই তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। শুরু করেন অবসর সময়ে মোটিভেশনাল ভিডিও দেখা, যার ফলে ক্রমেই বাড়তে থাকে তার মধ্যে আত্মবিশ্বাস, হার না মানার উদ্যম, লড়াই করার সাহস। কিন্তু এইসব ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া তাকে ভীষণভাবে উৎসাহিত করে। নিজের লড়াইয়ের ইতিবৃত্তান্ত ছবি পোস্ট করতেন নানান মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য সেখানে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি থাকত নেতিবাচক মন্তব্য। জীবনের থেকে সারটুকুই নিয়েছেন শুধু হরবিন্দর, তাই সেই সব নেতিবাচক মন্তব্যের কথা তাকে কখনোই প্রভাবিত করতে পারেনি। এমন হয়েছে বিভিন্ন সময় কোর্টে তাকে অনেকেই ছোট বাচ্চা ভেবে চকলেট, পেস্ট্রি, আইসক্রিম দিয়ে ফেলতেন। একবার একজন বিচারক তাকে ছোট বাচ্চা ভেবে ভুল করেছিলেন। হরবিন্দর তার ভেতরের কষ্টগুলিকে ভেতরেই রেখেছেন বারংবার, আর সেই সব কষ্টগুলিকে সঙ্গে নিয়েই এগিয়ে গিয়েছেন সামনের দিকে। আর এই হার না মানার মনোভাবটাই তাকে আজ দেশের ক্ষুদ্রতম উকিলের তকমা পেতে সাহায্য করেছে। সমাজের চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন যে বাহ্যিক রূপটা আসল নয়, আসল হলো অন্তরটা। বাহ্যিক রূপ কখনোই তার লক্ষ্যের পথে বাধা হতে পারে না, যদি না সে নিজের কাছেই নিজে হেরে যায়। প্রমাণ করেছেন আমাদের বাহ্যিক রূপ যেমনই হোক, আমাদের পারিবারিক স্থিতি যেমনই হোক, সবথেকে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টাটা কতখানি। তিনি শুধু নিজের জীবনই নয়, বদলেছেন তার মতো পিছিয়ে থাকা অনেক মেয়ের জীবন। সো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে এসে ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা এইরকম ধরনের ভিডিও দেখতে পাবে। তার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছায়। সো ফ্রেন্ডস, আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।